সিনেমা দেখে অসুস্থ হলে বিনা খরচে চিকিৎসা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা মোনাজিন টু। জিন জাতি হল ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি সৃষ্টি। জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরবসহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। সেই জিন নিয়ে নির্মিত সিনেমা এটি। ঈদে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মোনাজিন টু সিনেমাটি। কামরুজ্জামান রোমান পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে মোনাজিন টু সিনেমাটি। জামালপুরের এক লোকের বাড়িতে জিনের উৎপাত ছিল, ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেয়। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়িটি ছেড়ে দেয়। সেই ঘটনা থেকেই সিনেমাটি। জিন কেন উৎপাত করছে, সে কি চায়, সে কি কারো ক্ষতি করছে, এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে সিনেমার গল্প। গত 19 মার্চ জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়। ভৌতিক সিনেমাটি এরই মধ্যে নেটিজেনদের মাঝে উত্তেজনা সৃষ্টি করছে। 2023 সালে মুক্তি পায় জিন সিনেমা। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। সিনেমাটি প্রচারের অংশ হিসেবে জিন সিনেমা একা দেখতে পারলে 1,00,000 টাকা পুরস্কার জেতার ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। আর এবার প্রযোজনা সংস্থাটি নিজেদের ফেসবুক পেজ থেকে জানালো, মোনাজিন টু সিনেমাটি দেখতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য থাকছে ফ্রি চিকিৎসা ব্যবস্থা, তার জন্য কোনো টাকা নেবে না। সবশেষে লেখা হয়েছে, চুক্তিটি বিশ্বব্যাপী করেছি, কারণ মোনাজিন টু বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার চেষ্টা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। এছাড়া এতে অভিনয় করছেন সদ্য প্রয়াত আহমেদ জুবেল। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিনেমাটিতে এই অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে। সিনেমাটিতে আরও আছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাশার, সাজ্জাদ হোসেন, শামিমা সহ অনেকে।